আমি গত ভিডিওতে একটা 3D মন্টেজ বানায় দেখাইছি, প্রপোজ করার স্টাইলটা খুব একটা ভালো হয় নাই, সেজন্য মেয়েটা অ্যাকসেপ্ট করে নাই। তাই আমরা এখন ভালোভাবে প্রপোজ করা শিখে আবার প্রপোজ করব যেন অ্যাকসেপ্ট করে, আর সেই ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসব আপনাদের সামনে। সো আজ দেখাবো কিভাবে ক্যারেক্টারের সামনে পিছনে নাম লিখবেন। মানে ক্যারেক্টারের টি শার্ট বা জ্যাকেট যেটাই বলেন আর কি, সেটার সামনে পিছনে কিভাবে নাম লিখবেন সেটা বলতে চাচ্ছিলাম। সো আজ এইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্যারেক্টারটি ডাউনলোড করে নেবেন। এতে আপনি অটোবন সেট করা ক্যারেক্টার এবং টেক্সচার দুটোই পেয়ে যাবেন। এরপরে আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সআর্ট, পিক্সেল অ্যাপ, লগোপিট, মানে যেই সফটওয়্যার দিয়ে আপনি ফটো এডিটিং ভালো পারেন বা ভালোবাসেন সেই সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আমার কেন জানি লগোপিটটা ভালো লাগে, সেজন্য আমি লগোপিট প্লাসটা ওপেন করে নিলাম। এখন লগোপিট প্লাসের ঠিক এ ধরনের ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখন প্রথমে আমাদের ক্যানভাস সাইজ নির্বাচন করে নিতে হবে, সেজন্য এই থ্রি লাইন অপশনটিতে ক্লিক করবেন। এখন যে ক্যানভাস সাইজ লেখা অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের ক্যানভার ওয়াইড হাইট মানে সমান সমান আছে। আপনাদের সামনে যদি এই দুইটা সমান সমান না থাকে তাহলে সমান সমান করে নেবেন, মানে যতই লিখে নিন না কেন সমান সমান থাকবে। এরপরে রিসাইজ ক্যানভা অপশনটিতে ক্লিক করবেন। এখন আমাদের সামনে কিন্তু এ ধরনের ক্যানভা চলে আসবে। এখন আমরা এই ক্যানভাতে একটি ফটো অ্যাড করে নিব, সেটা অবশ্যই কিন্তু ক্যারেক্টারের টি শার্ট বা যেখানে আমরা নাম লিখতে চাই সেই ফটো হতে হবে। আমি ফটো অ্যাড করার জন্য এই ক্যামেরা অপশনে ক্লিক করলাম, এরপরে অ্যাড ফটোতে ক্লিক করলাম। এখন গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নিব, সেজন্য গ্যালারিতে ক্লিক করব। এখন আমরা ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করা টেক্সচারগুলোর ভিতরে প্রবেশ করব। এখন দেখুন 7 নম্বর পিএনজি ফাইলটি একটু কালার কালার টাইপ, এটাই মূলত আমরা যে ক্যারেক্টারটি ডাউনলোড করেছি সেই ক্যারেক্টারের শার্ট, জ্যাকেট বা ব্লাউজ মানে যেটাই বলেন আর কি। তো আমি এই পিএনজি ফাইলটির উপরে ক্লিক করলাম। এখন এই পিকচারটি টেনে টুনে ক্যানভার সাথে অ্যাডজাস্ট করে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে এটা কিন্তু ক্যারেক্টারের সামনের বডি দিকে কভার করবে আর এটা পেছনের বডি দিকে কভার করবে। এখন কিন্তু আমরা ক্যারেক্টারের সামনে পিছনে টেক্সট অ্যাড করার জায়গা পেয়ে গেলাম, এখন আমাদের টেক্সট অ্যাড করে নিতে হবে। সো এখন আমি এই অপশনে ক্লিক করব, এখন অ্যাড টেক্সট অপশনে ক্লিক করব। এখন আমরা যে লেখাটি বডির উপরে লিখে দিতে চাই সেই লেখাটি এখানে টাইপ করে দিয়ে দেব। এখন অ্যাড অপশনে ক্লিক করব। এখন কিন্তু লেখাটি আমাদের পিকচারের উপরে অ্যাড হয়ে গেছে। এখন আমরা নিচের এই ফন্টগুলির মধ্যে যে ফন্টটি আমাদের ভালো লাগে সেই ফন্টটি লেখাটির সাথে অ্যাড করে দেব। তো আমার এই ফন্টটা একটু বেশি ভালো লাগে, সেজন্য এই ফন্টটা অ্যাড করে দিলাম। ফন্ট অ্যাড করা হয়ে গেলে এই টিক চিহ্নে ক্লিক করব। এখন এই অপশনটির মাধ্যমে লেখা ছোট বড় করা যাবে এবং এই অপশনটি ধরে টেনে একটি লেখার সাথে আরেকটি লেখার দূরত্ব বাড়িয়ে নেব। এরপরে আবার এই টিক চিহ্নে ক্লিক করব। এখন লেখাটিতে আমাদের যে কালার ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করে দিয়ে দেব। তো আমার লাল কালারটা ভালো লাগে, সেজন্য লাল কালারটা সিলেক্ট করে দিয়ে দিব। শুধু আমারই না, লাল জিনিস অনেকেরই ভালো লাগে, সেজন্য লাল কালারটাই বেস্ট দিয়ে দিলাম। এরপরে আবার এই টিক চিহ্নে ক্লিক করব। এরপরে যতগুলো টিক চিহ্ন আছে সবগুলোতেই ক্লিক করব, আমাদের আর কোনো কাজ নেই। এখন লেখাটাকে আমাদের পজিশন মতো বসাতে হবে, সেজন্য লেখাটার উপরে ট্যাপ করে লেখাটাকে একটু ছোট করে নেব এবং একটু নিচের দিকে টেনে ক্যারেক্টারের বুকের উপরে বসিয়ে দেব। যেহেতু ক্যারেক্টারের এই নিচের অংশের দিকে বুক এবং পিঠ, তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে ক্যানভার উপরের দিকে ক্যারেক্টারের কোমর হবে, সেজন্য কিন্তু আমাদের লেখাটিকেও উল্টাইতে হবে। সেজন্য লেখাটিকে এখন একটু আমি বড় করে নেব, তাহলে উল্টাইতে সুবিধা হবে। এখন লেখাটির উপরে ট্যাপ করে গাড়ির স্টিয়ারিং এর মতো ঘুরিয়ে লেখাটাকে উল্টায় নেব। লেখাটাকে উল্টানো হয়ে গেলে আমরা লেখাটাকে পুনরায় ছোট করে ক্যারেক্টারের বুকের উপরে টেনে টেনে বসিয়ে দেব। এখন যেহেতু ক্যারেক্টারের বুকে লেখা শেষ, এটাকে কপি করে পিঠেও লিখতে হবে, সেজন্য লেখাটির উপরে পুনরায় ট্যাপ করে এই অপশনটির উপরে ক্লিক করব। এরপরে ডুপ্লিকেট যে অপশনটি আছে সেই অপশনটির উপরে ক্লিক করব। এখন কিন্তু লেখাটি ডুপ্লিকেট মানে 2 নম্বর হয়ে গেছে। তো 2 নম্বর শব্দটা কেমন লাগতেছে এটাকে আমি 2 নম্বর বলবো না, এটাকে আমি কপি বলবো, কপি। এখন লেখাটিকে কপি করে আমি পিঠের অংশটিতে লাগিয়ে দিলাম। এখন আমাদের টেক্সচারটি সেভ করার পালা। তো আমি এটাকে এখন সেভ করব না, আমি আমার চ্যানেলের লোগো সহ আমার নাম লিখে আরেকটি লোগো বানাইছি, আমি সেটা এই নামের জায়গায় অ্যাড করে তারপরেই সেভ করব। এখন আমাদের এই লেখাগুলোর প্রয়োজন নাই, সেজন্য লেখাগুলোকে কেটে দিলাম এবং আবার অ্যাড ফটো অপশনে ক্লিক করে আমি সেই লোগোটার উপরে ক্লিক করে লোগোটা অ্যাড করে নেব। তো রীতিমতোই লোগোটা আমাদের সামনে সোজাভাবে আছে, এটাকে আমাদের উল্টাইতে হবে, সেজন্য লোগোটার উপরে ট্যাপ করে জাস্ট গাড়ির স্টিয়ারিং এর মতো ঘুরিয়ে লোগোটাকে উল্টায় দেব এবং লোগোটাকে একটু ছোট করে জাস্ট ক্যারেক্টারের বুক
বুকের অংশে এবং পিঠের অংশে লাগিয়ে দেব। লোগো লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা এই টেক্সচারটিকে সেভ করে নেব, সেজন্য জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এখন দেখুন আমাদের সামনে দুইটি ফরম্যাটে ডাউনলোড অপশন আসছে, একটি হচ্ছে জেপিজি আরেকটা হচ্ছে পিএনজি। যেহেতু জেপিজি কোনো ফাইল প্রিজমা থ্রিডিতে সাপোর্ট করে না, সেহেতু আমি পিএনজি ফাইলটার উপরে ক্লিক করলাম। এখন ডাউনলোড অপশন আসবে অরিজিনাল ফরম্যাট 1080x1080। আপনারা ইচ্ছা করলে এটাকে আরো বড় করে এইচডি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। তো আমি 3780x3780 পিক্সেল নিয়ে টেক্সচার ফাইলটি ডাউনলোড করলাম। এখন দেখুন আমাদের সামনে টেক্সচার ফাইলটি ঠিক এ ধরনের আকার ধারণ করছে। এখন আমরা চলে যাব প্রিজমা 3D-তে। প্রিজমা 3D অ্যাপ ওপেন করে নেওয়ার পর আমরা ইনপুট অপশনে ক্লিক করব। এখন আমরা সেই ডেসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করা প্রিজমা ফাইলটি ওপেন করে নেব। এখন আমাদের সামনে ঠিক এই ধরনের ক্যারেক্টার শো করবে, যেখানে অটোমেটিক্যালি বন্ড সেট করাই আছে। এরপরে আমরা এই 3-লাইন অপশনটিতে ক্লিক করব। এখন প্রজেক্টটি সেভ করে নেব। এরপরে হোম অপশনে ক্লিক করে হোম পেজে চলে যাব এবং পুনরায় প্রজেক্টের উপরে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করব। এখন আমাদের সামনে ঠিক এই ধরনের ক্যারেক্টার শো করবে। আমাদের ক্যারেক্টারটিকে টেক্সচার অ্যাড করে ডেকোরেট করে নিতে হবে, সেজন্য ক্যারেক্টারটিকে জুম করে সামনে আনব এবং চুল থেকে টেক্সচার অ্যাড করা শুরু করে দেব। তো প্রথমে চুলে ক্লিক করলাম, এরপরে টেক্সচার অপশনে ক্লিক করলাম। এখন আমরা 11 নম্বর পিএনজি ফাইলটি চুল হিসেবে নেব। এরপরে ফেসের উপরে ক্লিক করব, তারপরে টেক্সচার অপশনে ক্লিক করব এবং 3 নম্বর ফাইলটি সিলেক্ট করলাম। এরপরে মাস্কের কালার দিয়ে দিব। এখন আমরা সোজা নিচের দিকে চলে যাব এবং প্যান্টের টেক্সচার অ্যাড করে নেব। এখন যে জুতোটা আছে সেটাতে টেক্সচার অ্যাড করে নেব এবং একদম শেষে এই বডিতে টেক্সচার অ্যাড করে নেব। এখন এই বডিতে ক্লিক করব, এরপরে টেক্সচার অপশনে ক্লিক করব। এখন আমরা আমাদের গ্যালারি থেকে সেই ফাইলটি খুঁজে বের করব যেটা আমরা একটু আগেই বানাইছিলাম এবং সেই ফাইলটির উপরে ক্লিক করব। এখন দেখুন আমাদের ক্যারেক্টারের বডিতে কিন্তু আমার চ্যানেলের লোগো এবং নাম লেখা শার্ট জ্যাকেট ব্লাউজ যেটাই বলেন সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি আপনাদের একটু জুম করে দেখালে বুঝতে পারবেন, কোনো মহিলা ক্যারেক্টার হলে কিন্তু এভাবে জুম করবেন না, লোকে খারাপ বলবে। সামনের দিকে দেখা হয়ে গেলে আমরা ক্যারেক্টারটিকে ঘুরিয়ে পেছনের দিকে নেব। এখন কিন্তু আমাদের ক্যারেক্টারের সামনে পিছনে দুই জায়গায় ক্যারেক্টারের লোগো সহকারে নাম লেখা হয়ে গেছে। তো এভাবে কিন্তু ক্যারেক্টারের সামনে পিছনে নাম লিখতে হয়। পরবর্তী ভিডিওতে লোকটারের উপরে ক্যারেক্টারকে মুভমেন্ট করায় দেখাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়।